নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আপনারা সকলেই জানেন যে নরেন্দ্র মোদি ইতিমধ্যে প্রমিস করেছেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু কিছু অন্তত টাকা দেওয়ার জন্য। তো সেই টাকা দেওয়া আরম্ভ হয়ে গেছে কিনা এটি নিয়ে কিন্তু বিতর্কের ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে, ঢুকছে অনেকের অ্যাকাউন্টে টাকাও, এবং এই ভিডিওটিতেই এই বিষয়ে সমস্ত তথ্যটুকু দেখে নেবো। সুতরাং ভিডিওটির একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতেও এই ধরনের আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সুতরাং একটু কষ্ট করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো এই রিপোর্টটি উঠে আসছে এবেলা পত্রিকার তরফ থেকে। এখানে টাইটেলটি ছিল ব্যাংক বন্ধ অথচ অ্যাকাউন্টে জমা পড়ছে হাজার হাজার টাকা নিয়ে জল্পনা হাওড়ায়। এমন ঘটনা নিয়েই আপাতত সন্দেহের বাতাবরণ সংশ্লিষ্ট গ্রাহকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তবে তাহলে তার কথা রাখলেন? হাওড়ার আমতায় হঠাৎই চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গ্রাহকদের একাংশের মতে এটি নির্ঘাত ভুতুরে কাণ্ড। দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অনেকের অ্যাকাউন্টে ঢুকছে 6,000, কারো আবার 10,000, কারো আবার 30,000, তো কারো আবার 90,000 পর্যন্ত। এমন ঘটনা নিয়ে আপাতত সন্দেহের বাতাবরণ সংশ্লিষ্ট গ্রাহকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে কি তার কথা রাখলেন? গ্রামের লোকেদের অ্যাকাউন্টে তাই কি ঢুকছে টাকা? প্রধানমন্ত্রী মোদী নিজেই গরিব মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন একসময়। তা নিয়ে রাজনৈতিক মহলে এখনও চর্চা রয়েছে। অবশেষে হয়তো তিনিই সেই টাকা পাঠাতে আরম্ভ করেছেন, এমনই বিশ্বাস গ্রামের লোকেদের মধ্যে। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থেকে গেছে জয়পুর থানায় ভাটুয়া এবং ঘোড়াবেড়িয়া চিন্তান গ্রাম পঞ্চায়েত এলাকায়। বেশ কিছু গ্রামবাসীর অ্যাকাউন্টে টাকা জমা পড়ায় SMS বার্তা এসেছে মোবাইল নম্বরে। এই নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রায় 200 জন গ্রাহক নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে ব্যালেন্স চেক করেছেন। কেউ কেউ আবার ATM কার্ডের মাধ্যমেও টাকাও তুলেও নিচ্ছেন। এর ফলে যে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের মধ্যে আবার ক্ষোভ তৈরি হয়েছে। এদিকে 5 দিন ধরে ব্যাংক ধর্মঘট থাকার জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছেন না। সোমবার ব্যাংক খুললেই সব স্পষ্ট হবে বলে জানাচ্ছেন গ্রাহকেরা। তবে কারোর কারোর মতে এটা ফসল বীমার টাকাও হতে পারে। সব মিলিয়ে সন্দেহ, আনন্দ এবং দুশ্চিন্তা তোলাচলে গ্রাহকরা। আর কিছু গ্রাহকও টাকা না পেয়ে আগে ফুসছেন। অর্থাৎ এই টাকা আদৌ মোদি দিচ্ছে কি অন্য কোনো প্রকল্প থেকে আসছে সেটি কিন্তু নিশ্চিত হওয়া যাবে ব্যাংক খোলার পরেই। তো সেই দিকেই তাকিয়ে সকলে, এই বিষয়ে পরবর্তী সময় যে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সেই সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আজকের মতো এতটুকুই। হ্যাভ এ গুড ডে।